হ্যালো স্যাটারডে আমরা সবাই মিলে গেছিলাম ভুতের রাজা দিলু বর রেস্টুরেন্টে সবাই বলতে আমার যে একটা বড় ফ্রেন্ড সার্কেল আছে তারা সবাই মিলে কিন্তু এটা একটা খুব বড় চ্যালেঞ্জিং ব্যাপার সবার একসাথে টাইম হয়ে ওঠা তার মধ্যেও কিন্তু আমরা অনেককে মিস করেছি তো আজকে যে ভূতের রাজা ধিলোপর রেস্টুরেন্টে এসেছিলাম সেটা হচ্ছে নিউ কলকাতাতে অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তাছাড়া আপনারা গুগলে সার্চ করলেই কিন্তু অনায়াসে অ্যাড্রেসটা পেয়ে যাবেন যারা নতুন কলকাতাতে বা যারা কলকাতায় ঘুরতে আসেন তারা কিন্তু এই রেস্টুরেন্টে ভিজিট করতেই পারেন একদম বাঙালি আনা ছোঁয়া পাবেন আর তার মধ্যে একটু ভূতের ভূতের ব্যাপারও রয়েছে আর এখানে প্রথমে এসে এরকম একটা ডায়েরি থাকবে সেই ডায়েরিতে কিন্তু আপনার নাম আর নাম্বার আর কজন এসেছেন সেটা লিখতে হবে তারপরে এখানে স্যাটারডে সানডেতে সেরকম কোনো প্রু প্রি বুকিংয়ের কোনো ব্যাপার নেই তবে ডেজে আপনারা কিন্তু প্রি বুকিং করে আসতে পারে আমরা এখন ভেতরে চলে এসেছি আর নিজের নিজের চেয়ার নিয়ে বসে পড়েছি আমরা এসেছিলাম নজন তাই আমাদের ডাইনিংটা কিন্তু খুব বড় তো চলুন এবার দেখা যাক আমরা কি কি অর্ডার করছি

কনফিউজ হয়ে গেছিলাম সবাই যে কে ঘুপ তালি খাবে কে বাগাত থালি খাবে তারপর অনেক ডিসকাশন করার পর ফাইনালি আমরা ডিসাইড করলাম যে কে কোনটা খাবে আর তারপর গিয়ে কিন্তু আমরা ফাইনাল

নাইনটিন ফিফটিনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর থেকেই এই গুপি গাইন বাঘা বাহিনীর কিন্তু যাত্রা শুরু আর নাইনটিন সিক্সটি এইটে সত্যজিৎ রায়ের ফ্রেমে কিন্তু এটা কিন্তু আমরা অ্যাজ আ মুভি দেখতে পেয়েছি তো গুপি গাইন বাঘা বাহিন কিন্তু বাঙালিদের কাছে একটা কিন্তু খুব ইমোশানস একটা ব্যাপার আর সেরকম অপূর্ব কিন্তু মুভিটাও তো এখানে যারা বাচ্চা যাদের বাচ্চা রয়েছে তারা তো অবশ্যই এখানে নিয়ে আসবেন আর তার সাথে সাথে আমি একটু মেনু কার্ডটাও আপনাদের শেয়ার করে দিচ্ছি মেনু কার্ডেও কিন্তু বিভিন্ন রকমের আইটেম রয়েছে উইথ প্রাইস এটা কিন্তু ট্যাক্স ছাড়া আর গুপি থালি বাঘা থালির মধ্যে এটুকুই পার্থক্য গুপি থালিতে আপনি চিকেন পাবেন আর বাঘার থালিতে মাটন তো প্রাইসটা মোটামুটি থালি হিসেবে সেভেন হান্ড্রেড থেকে স্টার্ট আর অনেকটাই কোয়ান্টিটি অনেকটাই থাকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে মোটামুটি সেভেন হান্ড্রেড থেকে আপনার আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে যতক্ষণ না আপনি হাতে হাতে তালি দেবেন ততক্ষণ কিন্তু আপনাকে কোনো খাবারের আইটেমই কিন্তু দেওয়া হবে না তো এটা বাচ্চাদের কাছেও কিন্তু খুব একটা মজার ব্যাপার আর বড়দের কাছে তো অবশ্যই আমরা কোথাও আমরা কোথাও বাচ্চা হয়ে পড়ি তখন প্রথমে আমরা আম পান্না কেউ দই ঘোল কেউ সোডা অর্ডার করেছিল বিভিন্ন রকমের প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি রুপিস ওয়ান হান্ড্রেড রুপিস এরকম আর তাছাড়া আমরা থালি অর্ডার করেছিলাম আর একজন আমাদের মধ্যে অর্ডার করেছিলেন রাইস আর মাটন তো মোটামুটি আমি এখন কপির থালি আর পাকার থালি আপনাদের কাছে শেয়ার করবো তো আপনারা ওটা চটপট করে দেখে নিন কী কী আছে বাঘাত তারিতে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা পাঁপড় গন্ধরা চিকেন স্টার্টার হিসেবে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে মাটন শুক্তো ডাল পাবদা মাছের চাল রসগোল্লা আর মিষ্টি এখানে কিন্তু আপনি চিংড়ি মাছ এই জন্যই দেখতে পাচ্ছেন কারণ এটা কিঞ্জ করা হয়েছে বলে আর একটু পেছনে দেখুন পাবদা মাছটাও দেখতে পাবেন কিন্তু আর গুপির তাড়িতে যেটা ছিল সেটা হচ্ছে ভাত ডাল ঝুড়ি আলু ভাজা কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে পাঁপড় পায়েস চিংড়ি মাছ শুক্তো ডাল আর চিকেন আর রসগোল্লা আর চাটনি ভিডিওতে তো আমি খাওয়ানোটা দেখাতে পারলাম না বাট যতটুকু টাইমে আপনাদের মনে হবে আমরা খেয়ে শেষ করেছি সেটা কিন্তু না খেতে আমাদের অনেক টাইম লেগেছে ওকে এতগুলো আইটেম ছিল যে লাস্টে আর রসগোল্লা আর চাটনি এসব কিন্তু আর পেটের মধ্যে ঢুকছিলো এবার আপনাদের দেব খাবার সত্যি সত্যি একটা রিভিউ খাবার রিভিউর মধ্যে ভাত তো ভালোই ডালু খুব প্লেনের মধ্যে ভালো শুক্তোটা খুব ভালো করেছিল ঝুড়ি আলু ভাজা পাপড় তো ঠিক আছে ওটা এক্সট্রা মিষ্টি খুব ভালো ছিল চাটনি ভালো ছিল পাপ্তা মাছটা খুব ডিপ ফ্রাই করে দিয়েছিল এরা আর চিংড়ি মাছটাকেও একটু ডিপ ফ্রাই করতে মনে হয় এরা বেশি পছন্দ করে মাটেনে মাটনটার থেকে আমি বলবো চিকেনটা আমার বেশি ভালো লেগেছে মানে আমার চিকেনটা ভালো লেগেছে আমি তো মাটন খাইনি তো যারা খেয়েছে তারা খুব একদম ওয়াও ব্যাপার ছিল তবে হ্যাঁ সব কিছু খাবারেরই গ্রেভি খুব ভালো ছিল মানে গ্রেভি দিয়েই আপনি কিন্তু সব কিছু খেয়ে নেবেন আর তার সাথে সাথে লাস্টে এখানে আমরা পান খেয়ে নিয়েছি আর আমরা সবাই মিলে এত দূর থেকে সবাই এসেছি এখন তো কিছু রিল আর ফটোশ্যুট তো থাকবে সেগুলো কিন্তু আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করবো এখানে বাড়ি পৌঁছে গেছি আর আপনারা কে কে গেছেন ভূতের রাজা যা দিল বর কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তুলে বাই বাই